সিলেটে সুনিয়ার খুনি সজীব আগে থেকেই ক্রাইমে জড়িত ছিল। সজীব হবিগঞ্জ জেলার রাজমৈরিগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। তরুণ বয়সেই পা বাড়ান ক্রাইম জগতে। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ ঘটনায় জড়িত থাকায় 2018 সালে জেলও কাটেন তিনি। থাকেন ঢাকায়, তবে মাঝে মধ্যে আসেন সিলেটে, উঠেন ফুফুর বাসায়। শেষমেশ ফুফাতো বোনকেই করে বসলেন খুন। সিলেটের আঞ্চলিক নাটকের অভিনেত্রী ও টিকটক তরুণী সুনিয়া আক্তার, তার হত্যাকাণ্ডে তার মামাতো ভাই সজীব জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবনর। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করবে পুলিশ। প্রয়োজনে সজীবকে রিমান্ডে নিতে চাইবে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে র্যাবনয়ের একটি টিম ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে সজীবকে গ্রেফতার করে। বিষয়টি মঙ্গলবার বেলা 2টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান র্যাবনয়ের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মমিনুল হক জিডিপি। এর আগে রবিবার দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা 14 নম্বর বাসা থেকে সুনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমেদের মেয়ে ও দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার চতুর্থ তলায় থাকতেন। সুনিয়া সিলেটের আঞ্চলিক ভাষায় নাটকে অভিনয় এবং মোবাইল ভিত্তিক অ্যাপস টিকটক ও লাইকিতে ভিডিও করতেন। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগে সুনিয়াদের বাসায় রাত্রি যাপন করেন তার মামাতো ভাই সজীব। রবিবার সকালে পরিবারের অন্য সদস্যের অসুস্থতার কারণে সুনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। এর কিছুক্ষণ পর সজীব ওই বাসা থেকে বের হয়ে যায়। পরে দুপুর 12টায় সুনিয়ার শয়নকক্ষে গিয়ে তার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রথম থেকেই সুনিয়ার পরিবারের দাবি ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সজীব জড়িত। পুলিশের সন্দেহের তীরও ছিল সজীবের দিকে। ঘটনার পর থেকে সজীব গা ঢাকা দেওয়ার সন্দেহ আরও দৃঢ় হয়। সুনিয়ার ঘর থেকে নগদ টাকা ও সোনালী অঙ্কারও খোয়া গেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাবনয় ও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে র্যাব তত্ত্ব যুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সোমবার রাত 9:45 দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র্যাবনয়ের অধিনায়ক মমিনুল হক প্রেস ব্রিফিংকালে জানান, প্রায় সুনিয়াদের বাসায় আসতেন সজীব। তিনি তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে গত 7 দিন যাবত সুনিয়াদের বাসায় অবস্থান করছিলেন। ঘটনার আগের দিন সুনিয়া চাকরির সন্ধানে সজীবকে নিয়ে বিয়ানীবাজার যান। ওই দিন বিয়ানীবাজার থেকে ফেরার পথে সিলেট শহরের শেখঘাটে সুনিয়ার অসুস্থ খালাকে দেখে তারা রাত 12টার দিকে বাসায় ফিরেন। ঘটনার দিন সকালে সুনিয়ার সৎ বাবা অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান তাকে। পরে হাসপাতাল হতে সুনিয়ার মা দুপুর 12টার দিকে বাসায় ফিরে সুনিয়াকে দেখতে না পেয়ে শয়নকক্ষে ঢুকে বিছানায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুনিয়ার মরদেহের গলার বাম পাশে কাটা এবং ডান হাতের কবজির রগ কাটা পাওয়া যায়। পুলিশ এর সময় তল্লাশি করে ঘটনাস্থলের খাটের তুষকের নিচ থেকে ধারালো রক্তমাখা একটি কাছি উদ্ধার করে। র্যাব আরও জানায়, সজীবের নামে ঢাকার বাসান্তেক থানায় মামলা রয়েছে। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ সহায়তার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় 2018 সালে তিনি জেলও কেটেছেন। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট।